নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। তো দেখো, 2022 সালে টাটা থেকে এই স্কলারশিপটা রেখেছে, যারা এই স্কলারশিপটা ক্লাস সিক্স থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বা তুমি যত অবধি পড়াশোনা করবে ঠিক আছে তত অবধি কিন্তু এই স্কলারশিপটা পেতে পারো তোমরা। তো দেখো, টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ ঠিক আছে, এটা তোমরা অনলাইন এবং অফলাইনেও আবেদন করতে পারো। সমস্ত মানে যে সমস্ত স্কলারশিপগুলো আছে সেগুলো সমস্ত স্কলারশিপগুলো তোমাদের অনলাইন করা আছে, তো এটা তুমি অফলাইনেও আবেদন করতে পারো। টাটা কোম্পানির বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম আমাদের কারো কাছেই অজানা নয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করেছে ভারতীয় তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে টাটা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। যারা 2022 সালে মাধ্যমিক পাশ করেছে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং গ্র্যাজুয়েশন পাশ করেছে, তারা কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারে। টাটা কিন্তু নিয়ে আসে আমাদের জনকল্যাণমূলক একটা কাজকর্মের জন্য একটা স্কলারশিপ। নতুন স্কলারশিপটা খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে টাটা তোমাদের জন্য নিয়ে আসছে কী স্কলারশিপ, কারা আবেদন করতে পারে, কারা আবেদন করতে পারে, কত পার্সেন্ট নম্বর থাকলে তোমরা আবেদন করতে পারবে এই স্কলারশিপ। তো দেখো, 9000 থেকে 50000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। 9000 টাকা থেকে 50000 টাকা পর্যন্ত তোমরা পেতে পারো। কারা আবেদন করতে পারে, কারা যোগ্য, কারা যোগ্য আছে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022-র জন্য, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো তোমাদের আমি একটা কথা বলবো, যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছিল, তার সঙ্গে তোমাদের আর একটা স্কলারশিপ টাটা ঠিক আছে, টাটা পাঙ্ক স্কলারশিপ। তো দেখো এটা কী আছে, বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম স্কলারশিপ প্রকল্প হলো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপের সূচনা হয় টাটা ক্যাপিটাল গ্রুপ থেকে হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ক্লাস সিক্স থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা এবং যার সাথে প্রফেশনাল ডিগ্রি যারা অর্জন করেছে তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে। এই টাটা স্কলারশিপটা, এই প্রকল্পটা শুরু হয়েছে 2013 সাল থেকে, 2013 সাল থেকে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো দীর্ঘ 9 বছর ধরে চলছে এই টাটা পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম। তো দেখো, 2013 থেকে 2014 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য, 2013 থেকে 2014 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে প্রথম এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি এবং অন্যান্য শিক্ষার খরচ বহন করা হয়। তোমরা বুঝতে পারছো যে টাটা পাঙ্ক ক্যাপিটাল স্কলারশিপ ঠিক আছে, টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা তাদের বিগত বছরের পরীক্ষায় 60% নম্বর অর্জন করেছে, তো তোমরা বুঝতে পারছো যারা মাধ্যমিক পাশ করেছো 2022 সালে, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 2022 সালে, যারা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করেছে, যারা ডিপ্লোমা পাশ করেছে, পলিটেকনিক ডিগ্রিতে পাশ করেছে, প্রফেশনাল ডিগ্রিতে পাশ করেছে, তারা কিন্তু এর জন্য যোগ্য। অর্থাৎ যারা 60%, যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, যারা মাধ্যমিকে 420 এবং উচ্চ মাধ্যমিকে যারা 300 নম্বর পেয়েছে, তারা কিন্তু এর জন্য যোগ্য। তো তোমরা বুঝতে পারছো কারা যোগ্য আর কারা যোগ্য নয়। অর্থাৎ যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ আবেদন করতে পারবে না। এছাড়া সিক্স থেকে টেন শ্রেণী মানে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের পিতা মাতা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তারাও কিন্তু আবেদন করতে পারে। তো বুঝতে পারছো খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কিন্তু টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। মানে কি, এই যে 2022 এবং 2020, 2021, 2022 সাল ঠিক আছে, যারা করোনা আক্রান্তে মারা গেছে, যাদের মা বাবা এবং যারা পয়সার অভাবে পড়তে পারছে না, তারা কিন্তু এটা আবেদন করতে পারে, আবেদন করতে পারে। তো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের একটা স্কলারশিপ আছে। তার সঙ্গে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে তারা কিন্তু এর জন্য যোগ্য। তোমরা আর বসে থাকবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা স্কলারশিপ আছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের জন্য। প্রথম একজন আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। তো বুঝতে পারছো তোমাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে। ক্লাস সিক্স শ্রেণী থেকে দশম শ্রেণীতে কোনো একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করতে হবে। তো বুঝতে পারছো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে পড়াশোনা করতে হবে, সেখান থেকে তোমাদের সার্টিফিকেটটা জোগাড় করতে হবে। সেখানে তুমি কত নম্বর পেয়েছো ঠিক আছে, 60%-এর উপরে যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের জন্য যোগ্য। অর্থাৎ 2022 সালে তোমরা সিলেক্টেড হবে ঠিক আছে। যে সমস্ত শিক্ষার্থীদের পিতা মাতা বা পরিবারের প্রধান
পিতা মাতা অথবা পরিবারের প্রধান অর্জনকারী, একটু বানামে মানে ভুল আছে ঠিক আছে, অর্জনকারী ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তার সঙ্গে কারা আবেদন করতে পারবে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং পলিটেকনিকে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে অর্থাৎ 60%-এর উপরে নম্বর পেয়েছে, তারা কিন্তু এর জন্য যোগ্য। বুঝতে পারছো আমি কী বলেছি? তাছাড়া শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60% নিয়ে উত্তীর্ণ হতে হবে। পরে পয়েন্টে কী আছে, শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের 4 লাখ টাকার কম হতে হবে। তো বুঝতে পারছো প্রতি মাসে কিন্তু তোমাদের যে ইনকাম সোর্স সেটা কিন্তু তোমাদের বাৎসরিক হিসাবে লিখতে হবে ঠিক আছে। তো বুঝতে পারছো কমসে কম 12 মাসে তোমাদের 4 লাখ টাকার কিন্তু কম দেখাতে হবে, তাহলে তোমরা কিন্তু এটা যোগ্য ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলেছি? তো দেখো কারা আবেদন করতে পারবে না, তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যারা এই টাটা কোম্পানিতে চাকরিরত ঠিক আছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। তো দেখো ডিপ্লোমা এবং পলিটেকনিক বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারে, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা এবং পলিটেকনিক বিভাগে 60%-এর উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। বুঝতে পারছো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ আছে, খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা খুবই গরিব দরিদ্র, যারা ঠিক মতন টিউশনির পয়সা পায় না, যাদের পড়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60%-এর উপরে নম্বর পেয়েছে অর্থাৎ মাধ্যমিকে 420 এবং উচ্চ মাধ্যমিকে 300 নম্বর পেয়েছে, তারা কিন্তু এটা আবেদন করতে পারে। বুঝতে পারছো আমি কী বলেছি? এবং আন্ডার গ্রাজুয়েট স্তরের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে। প্রথমত একজন আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে এবং কোনো একটি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতে বিকম হতে পারে, বিএসসি হতে পারে, বিবিএ হতে পারে, বিএ হতে পারে, বিসিএ হতে পারে, প্রভৃতি কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে 60%-এর উপরে নম্বর পেয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা এর জন্য যোগ্য ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলেছি? যারা প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছে এবং যারা প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে তারা কিন্তু এটা আবেদন করতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেডিকেলে পড়ছে, লোয়াতে পড়ছে, তারা কিন্তু এর জন্য যোগ্য ঠিক আছে। শিক্ষার্থীদের বিগত পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর নিয়ে পাস করতে হবে ঠিক আছে, এবং শিক্ষার্থীদের পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ 4 লক্ষ টাকার কম দেখাতে হবে। তার জন্য কিন্তু তোমরা কিন্তু যদি এটা তোমরা যদি দেখাতে পারো এবং তোমরা যদি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ল নিয়ে পড়াশোনা করো তাহলে, এবং যারা 60% নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এই আবেদন করতে পারবে ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলেছি? এবং কমসে কম তোমাদের বাৎসরিক ইনকামটা 4 লক্ষের টাকার কিন্তু কম দেখাতে হবে ঠিক আছে, বেশি দেখালে কিন্তু হবে না। বুঝতে পারছো আমি কী বলছি? টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022 প্রত্যেক বছর শতাধিক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা চালিয়ে যাবার জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়, এবং যারা 50% সিট মহিলা শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এসসি এসটি শিক্ষার্থীরা কিন্তু এই হিসাবে কিন্তু সুযোগ সুবিধা পাবে ঠিক আছে, এবং শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে। মানে তারা মানে 60%-এর থেকে কম নম্বর পেলে তারা কিন্তু এর জন্য যোগ্য ঠিক আছে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022 স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রদেয় টিউশন ফি মোট অঙ্কের ঠিক আছে 80% টাকা পেয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ ঠিক আছে, বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ নিম্নরূপ। যেমন 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বছরে 9,000 টাকা পাবে ঠিক আছে, 9,000 টাকার বেশি পাবে। মানে যারা ক্লাস 6 থেকে 10 পড়াশোনা করছে প্রতি বছর তারা কিন্তু 9,000 টাকার বেশি পাবে। মানে কিন্তু তাদের কিন্তু 60%-এর উপরে নম্বর পেতে হবে, 60%-এর উপরে নম্বর পেতে হবে। এবং ক্লাস 11-12 ঠিক আছে, এরা কিন্তু বছরে 12,000 টাকা, ক্লাস 11 এবং ক্লাস 12 এরা কিন্তু বছরে কিন্তু 12,000 টাকার বেশি পেতে পারে ঠিক আছে। এবং যারা ডিপ্লোমা এবং পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু বার্ষিক অর্থাৎ বছরে কিন্তু 15,000 টাকার অধিক পেতে পারে। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্তরের ছাত্রছাত্রীরা তারা প্রায় 20,000 টাকা পেতে পারে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত শিক্ষার্থীরা কোনো প্রফেশনাল কোর্সে পড়াশোনা করেছে তারা কিন্তু বছরে 50,000 টাকা পর্যন্ত পেতে পারে। তো বুঝতে পারছো ক্লাস 6 থেকে পুরো আন্ডার গ্র্যাজুয়েট পর্যন্ত তারা কিন্তু যারা 60%-এর উপরে নম্বর নিয়ে পাস করেছে তারা কিন্তু যোগ্য এই ফর্ম ফিলাপের জন্য ঠিক আছে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022 অ্যাপ্লিকেশান প্রসেস ঠিক আছে, তো কোন টাইপে বা কীভাবে তোমরা কিন্তু প্রসেসটা করবে, কি করে ফর্মটা ফিল আপ করবে, অফলাইনে করবে না অনলাইন করবে, সে সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করেছি।
তো তোমরা গুগলে অনলাইনে কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? তোমরা গুগল থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে? এটা তোমরা গুগলেও পেয়ে যাবে এবং আমাদের আমাদের ডিসক্রিপশন বক্সেও এই লিংকটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের মাথায় রাখতে হবে যারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে আর কি টাটায়, যার মা বাবা চাকরি করে তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে না, ঠিক আছে? তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? তার সঙ্গে কিন্তু তোমাদের ইমেল, ফোন নম্বর, ফেসবুক, জিমেল অ্যাকাউন্ট প্রভৃতি কিন্তু ব্যবহার করতে পারো এবং পোর্টালে একটি রেজিস্টার আইডি তৈরি করতে হবে এবং আইডি দিয়ে স্কলারশিপের জন্য লগ ইন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কী করে লগ ইনটা করতে হবে। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্কটা দেওয়া আছে বা তোমরা সরাসরি গুগলে গিয়ে এই লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা জাস্ট লিখবে, লিখলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? আবেদনকারীকে একটি ফটো আইডেন্টি কার্ড এবং পরিবারের টোটাল যে অ্যানুয়াল যে ইনকাম আছে তার সার্টিফিকেটটা দিতে হবে, তার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোথা থেকে পাস করেছে তার সার্টিফিকেট দিতে হবে এবং চলতি বছরের প্রদান করা অ্যাডমিশন ফিসটা দিতে হবে এবং তার রিসিপ্ট কপিটা দিতে হবে এবং আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তার সঙ্গে হসপিটাল, মেডিকেল স্টোর কিংবা ডাক্তারের থেকে গৃহীত একটি ডেথ সার্টিফিকেট এবং যেখানে আবেদনকারী পিতা এবং মাতা পরিবারের প্রধান উপার্জনকারীর ব্যক্তিত্ব। বুঝতে পারছো আমি কী বলছি? তোমাদের আমি খুব ইম্পর্টেন্ট এই যে স্কলারশিপটা তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আছো তারা অবশ্যই ফিলআপ করবে, যারা মানে এই 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে। এবং কারা আবেদন করতে পারবে? যাদের মা বাবা মারা গেছে করোনাতে, ঠিক আছে? করোনাতে যারা মারা গেছে, যার মা বাবা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ঠিক মা বাবা মরে যাওয়ার পরে তারা ঠিক মতন পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের জন্য কিন্তু এই টাটা কিন্তু একটা স্কলারশিপ রেখেছে, ঠিক আছে? যারা কোভিড-19 যার মা বাবা মারা গেছে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্টের সংক্রান্ত তথ্য দিতে হবে এবং আবেদনকারীর বিগত বছরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর দিতে হবে যেখানে তারা কিন্তু 60%-এর উপরে নম্বর পেয়েছে, তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ আছে। আবেদনকারীর বিগত বছরের পরীক্ষায় প্রাপ্ত মার্কশিট দিতে হবে, ঠিক আছে? এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং PWD সার্টিফিকেট দিতে হবে যদি থাকে, না থাকলে কী করে দেবে। তাছাড়া টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপের রিনিউয়াল, ঠিক আছে, এই স্কলারশিপের জন্য কোনো প্রকার রিনিউয়ালের প্রয়োজন নেই। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা একবার এই স্কলারশিপের জন্য আবেদন করলেই সেই কোর্সটি শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক বছরের শিক্ষার্থীরা এই স্কলারশিপটা পাবে। তো বুঝতে পারছো আমি কী বলেছি? অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2022 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে, অবশ্যই ফর্ম ফিল আপ করবে। টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022, টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022 সংক্রান্ত ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে? কন্ডিশনস কী আছে? ইচ্ছুক প্রার্থীদের স্কলারশিপের জন্য আবেদন করার পূর্বে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয়গুলি ভালোভাবে জেনে নিতে হবে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একত্রিত করে নিয়ে অতিসত্বর আবেদন করতে পারে। আবেদনের সময় প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর, ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করতে হবে, কারণ এই তথ্যগুলি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। আবেদনকারীদের সাম্প্রতিককালে তোলা একটি ছবি ব্যবহার করতে হবে। মোবাইল ফোন থেকে কোনো মতেই আবেদন করা উচিত নয়, এতে ফর্ম পূর্ণ করতে বিভিন্ন সমস্যা হতে পারে। সর্বদাই ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে ফর্মটা সাবমিট করতে হবে। তো বুঝতে পারছো, যদি তোমরা যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সাবমিট করো তাহলে কিন্তু ফর্মে কোনো ভুল থাকবে না। বেশিরভাগই কিন্তু অনেকে মোবাইল দিয়ে করে, অনেকের কিন্তু এই ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যায়। বুঝতে পারছো? টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ 2022 ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস সম্পর্কে তোমরা বুঝতে পারছো। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে, এবং স্পেশাল যে সমস্ত যারা কোর্সগুলো করছো, ঠিক আছে, এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছো এবং তাদের সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারে। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনে যারা 60%-এর উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন দিক থেকে দুর্বল এবং আর্থিক অবস্থা খুবই ST, ঠিক আছে, ST SC এবং যারা খুবই দুর্বল যে সমস্ত মহিলারা তারা কিন্তু কিছুটা নম্বর কম পেলেও তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে। তো বুঝতে পারছো, আবেদনকারীর শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একত্রিত করে নিয়ে অতিসত্বর আবেদন করতে পারে। তাছাড়া আবেদনের সময় প্রার্থীদের একটি বৈধ
মোবাইল নাম্বার একটি ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করতে হবে, কারণ এই তথ্যগুলি ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এবং আবেদনকারীদের সম্প্রতিকালে তোলা একটি ছবি ব্যবহার করতে হবে। এবং মোবাইল ফোন থেকে কোনো মতেই এই আবেদন কিন্তু করা উচিত নয়, এতে কিন্তু ভুল হতে পারে। তো বুঝতে পারছো, 2022 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং তার সঙ্গে তোমরা সর্বদাই কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে অবশ্যই কিন্তু সাবমিটটা করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।